apus la jonglam 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 dalali na raj pat raspot raspot ingat tarotto alo de borotto e business quality mane business system er moddhe amra thakte chaicchi na e banijik byabshayi protishthaner sathe amra thakte chaicchi na amra chaicchi ekti swatantro public university koto ta boishomo hocche seta to mane bole bojano jay na amra shikkhartira shik keno রাজপথে নামবো আমাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে আমরা সেই শিক্ষার উপযুক্ত পরিবেশটা পাচ্ছি না বলে আমরা আমাদের অধিকারটা পাচ্ছি না বলেই আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি কর্মসূচি হচ্ছে আমরা সাত কলেজ সংগঠনমূলক কমিটি চাইনি আমরা চাইছি সাত কলেজ কমিটি গঠন করতে তো কমিশন গঠন করতে তো ওরা সেটা যদি মেনে নেয় আমরা রাজপথ ছেড়ে দেব আমাদের দাবি একটা স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কতটা বৈষম্য হচ্ছে সেটা তো মানে বলে বোঝানো যায় না শিক্ষকদের সঙ্গে যে স্মারকলিপি জমা দিয়েছিলাম উনি আমাদের যে এই ব্যাপারটা যৌক্তিক বলে বলেছেন এখন যৌক্তিক হওয়ার সত্ত্বেও এখনো ওনারা কার্যক্রম শুরু করে নাই তা আমরা রাজপথে নামার আপনারা অবগত আছেন যে আমরা আরো দুই দিন রাজপথে ছিলাম তখন ওনারা ১৩ সদস্যের একটা কমিটি গঠন করছে আজকে আমাদের রাজপথে আসার কারণ হচ্ছে এই ১৩ সদস্যের কমিটি বাদ দিয়ে কমিশন গঠন করবে আর আমাদের সাত কলেজের সাতজন প্রতিনিধিকে সাথে রাখবে আর যতক্ষণ না কমিশন গঠন না করবে আমরা মানে রাজপথ থেকে যাব না আজকে নিয়ে যখন বিশ্ববিদ্যালয় রূপান্তর করা হবে ইন্টারমিডিয়েট আসলে থাকবে কি আসলে প্রথম থেকে শুরু করছি হ্যাঁ সাত কলেজকে নিয়ে আসলে যখন বিশ্ববিদ্যালয় করা হবে আসলে কমিশন ঠিক করবে ইন্টারমিডিয়েটের কি হবে হতে পারে সেটা মন্ত্রণালয়ের অধীনে থাকতে পারে বা হতে পারে সেটা কোনো একটি কলেজে আলাদা করে দেওয়া যেতে পারে মানে এরকম বিভিন্ন বিষয়ে পরিকল্পনা চলছে সেটি আসলে কমিশন গঠন হওয়ার পরেই ঠিক করা হবে আজকে আমাদের অবস্থান হবে যতক্ষণ না পর্যন্ত আমরা প্রশাসনের কোনো জবাব পাই যে কমিশন গঠন হচ্ছে কমিশন যখনই গঠন হবে তখনই আমরা রাজপথ ছেড়ে দেব জনভোগান্তি হচ্ছে এই দায় হচ্ছে প্রশাসনের হ্যাঁ আমরা শিক্ষার্থীরা কেন রাজপথে নামবো আমাদের থাকার কথা ছিল পড়ার টেবিলে আমরা সেই শিক্ষার উপযুক্ত পরিবেশটা পাচ্ছি না বলে আমরা আমাদের অধিকারটা পাচ্ছি না বলে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি তাই প্রশাসনের আমাদের দিকে তাকানো উচিত এবং আমরা যে দাবিটি করেছি সেটি যত দ্রুত সম্ভব পূরণ করা উচিত এই বিজনেস কোয়ালিটি মানে বিজনেস সিস্টেমের মধ্যে আমরা থাকতে চাচ্ছি না এই বাণিজ্যিক ব্যবসায়ী প্রতিষ্ঠানের সাথে আমরা থাকতে চাচ্ছি না আমরা চাচ্ছি একটি স্বতন্ত্র পাবলিক ইউনিভার্সিটি যেটি আমাদের দেশের জন্য এবং আমাদের ছাত্র সমাজের জন্য সবকিছুর জন্য অনেক ভালো হবে আমাদের জন্য যে আমাদের যে দাবি করেছি এই দাবি যে পর্যন্ত না মানা হবে সেই পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না ছাড়বো না আজকে শুধু আমরা সায়েন্স ল্যাব ব্লকে দিয়েছি আমাদের দাবি না মানা হলে আমরা পুরো ঢাকা শহর ব্লক করে দেব গত এক দশক ধরে বিভিন্ন ধরনের সমস্যা পরীক্ষার সমস্যা পরীক্ষার প্রশ্নের সমস্যা এবং অনেক সময় আমাদের রেজাল্টে মানের সমস্যা গণহারে ফেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের সমস্যার মধ্য দিয়ে আমরা আমাদের এই অ্যাফিলিয়েশনের যে যৌক্তিকতা সেটা খুঁজে পাচ্ছি না তার জন্য আমরা অ্যাফিলিয়েশন থেকে নিজেদেরকে মুক্তি চাচ্ছি এবং চাচ্ছি স্বতন্ত্রভাবে একটি স্বতন্ত্র নিয়মের অধীনে থেকে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে সাতটি প্রতিষ্ঠানকে সমন্বিত করে শিক্ষা কার্যক্রম পরিচালিত করব আমরা কারো কোনো সমস্যা চাই না আমরা আমাদের দাবি আদায় হলেই উঠে যাব আমরা ঢাকা শহরে কোনো সমস্যা সৃষ্টি করার জন্য দাঁড়াই নাই আমরা আমাদের অধিকারের জন্য দাঁড়াইছি আমাদের অধিকার পেয়ে গেলেই আমরা সাত কলেজ শিক্ষার্থী ঢাকা ঢাকা শহরের পুরো দায়িত্ব নিব ইনশাল্লাহ শত শত মানুষ হাজার হাজার মানুষ তারা দাঁড়িয়ে আছে তারা তাদের গন্তব্যে যেতে চায় আমরাও চাই না তাদেরকে আটকে রাখতে আমরা ১৭ সালের থেকে ভুগছি এই জন্য আমরা আজকে বাধ্য হয়েছি এই রোদে পুড়ে আজকে কত তাপমাত্রা জানেন তো এই রোদে পুড়ে আমরা সড়কে দাঁড়িয়ে আছি যাতে আমাদের দাবিটা পূরণ হয় আমাদের একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় কমিশন গঠন করা হয়